বিপুল সংখ্যক নেতাকর্মী ইসলামাবাদে পৌঁছাতে সক্ষম হওয়ায় ইমরান খানের মুক্তির আন্দোলন জমে উঠেছে। সরকারি বাধা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে জমায়েত হতে পারায় উজ্জীবিত তেহরিক ইনসাফ কর্মীরা। এবার তাদের চূড়ান্ত লক্ষ্য কারাবন্দী ইমরান খানের মুক্তি নিশ্চিত করা। রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পদযাত্রা শুরু হয়েছিল কয়েকদিন আগে। নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গণ্ডাপুর। গতকাল তিনি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। একজনের গ্রেফতারের ক্ষেত্রে নতুন নেতার নাম ঘোষণার কৌশল নিয়েছে ইমরান খানের দল। আর সমর্থকরা দাবি করছেন মাঠের কর্মীরাই আন্দোলন চালিয়ে নিতে সক্ষম। এখন কেবল ইমরান খানের নির্দেশ ছাড়া তারা রাজপথ ছাড়বেন না। হাম পাকিস্তানি আমার আজ্ঞা হাম আপনা হক মাঙ্গ রহে হক আমারে কো পুরা পুরা দিয়া যায় ঠিক হ্যায় কোন সা কানুন হ্যায় আসু গয়ে পুলিশ ওয়ালে কো বলো মারো ইনকো ইয়ে করো ইয়ে জুলম হ্যায় বহুত জুলম হ্যায়। পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, তবে কেবল টিয়ার গ্যাসই ব্যবহার করেছে, কারণ প্রাণহানি এড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষে মার খেয়েছে পুলিশও, আহত হয়েছে অন্তত 80 সদস্য। সবকিছু মিলিয়ে শেহবাজ শরীফ ও বিলাল ভুট্টোর ক্ষমতাসীন জোট বড় পরীক্ষার মুখে পড়েছে। তেহরিক ইনসাফের সমাবেশ ঠেকাতে সরকার আগে ভাগেই ইসলামাবাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। মোবাইল ফোন পরিষেবাও বন্ধ, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। নিরাপত্তাজনিত উচ্চ সতর্কতার আরেকটি কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর এ মাসের মাঝামাঝি। আগামী 15-16 অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলন হবে ইসলামাবাদে। ভারত ছাড়াও সেখানে চীন রাশিয়ার প্রতিনিধি উপস্থিত থাকবেন। সরকার অভিযোগ করছে ইমরান সমর্থকরা শহরের রেড জোনে জড়ো হওয়ার পরিকল্পনা করছে, যেখানে পার্লামেন্ট এবং বিদেশি দূতাবাসগুলির অবস্থান। সরকার বলছে তাদের কাছে এ বিষয়ে গোয়েন্দা তথ্য আছে। বিক্ষোভকারীরা মনোযোগ আকর্ষণের জন্য SCO সম্মেলনকে ব্যাহত করতে পারে বলেও ধারণা সরকারের। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।